সোমবার বিকেলে ধূপগুড়ি সুরেশ দে মার্কেট পরিদর্শনে এলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ তেজস্বী রানা, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম, মমতা সরকার বৈদ্য ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। পশ্চিমবঙ্গ সরকারের কর্মতীর্থ প্রকল্পের আওতায় সুরেশ দে মার্কেট বানানোর কাজ শুরু হয়েছে। কাজ শেষ করার নির্ধারিত সময়সীমা পার হয়ে গেছে বহুদিন আগেই, তবে পুজোর আগে 124 জন ব্যবসায়ীর হাতে দোকানের চাবি তুলে দেওয়া সম্ভব হয়েছে। এর পরবর্তী কাজ একই অগ্রগতি সেটা দেখতে এদিন এলেন আধিকারিকরা। এখনো প্রথম তলের কাজ সম্পন্ন হয়নি, কাজ কতদূর হয়েছে তা খতিয়ে দেখতে এলেন তারা। যারা ইতিমধ্যে দোকানঘর পেয়েছেন তারাও জেলা আধিকারিকদের কাছে পেয়ে একাধিক অভিযোগ করলেন। মূলত মার্কেটের ভিতরে রাস্তার নিকাশি আলো জল সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ। ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা মৌখিকভাবে দিন জেলা আধিকারিকদের সামনে তুলে ধরেন। এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ জানিয়েছেন, ব্যবসায়ীদের অভিযোগ তিনি লিখিত আকারে দিতে বলেছেন এবং খুব দ্রুত ব্যবসায়ীদের সমস্যার সমাধান করা হবে। তবে সুরেশ দে মার্কেটের প্রথম তলের কাজ কবে সম্পন্ন হবে সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। देखिए यहाँ पर मार्केट में आके ये बहुत सारा प्रॉब्लम है। नहीं, अभी आपने तो जाने लिखाने कर्म चीज को प्रपोजल निया हुए थे मार्केट से ही, ताले से ही प्रोग्रेस को तो हुए थे आगे আমরা সব এখানে এসেছি। ম্যাডাম, এখানে তো ব্যবসায়ীরা অনেকগুলো অভিযোগ জানালো আপনাকে যে কিছু সমস্যা রয়েছে ওদের। হ্যাঁ ঠিক আছে, সেটা ওনাদের যেরকম একটা কমন সার্ভিসের জন্য রোড বা পানি বা ড্রেনের যেরকম সমস্যা মানে থাকে সেরকমই জানালে, তাহলে উনি আমাকে অ্যাপ্লিকেশন দেবে, যেটা সম্ভব সলভ করা যাবে। ম্যাডাম, এখানে একটা ইন্সপেকশন বাংলো রয়েছে, ডাক বাংলো, কিছুদিন আগে সেখানে একটা ইনসিডেন্ট হয় ডগকে নিয়ে, তো ওখানে প্রোটেকশন বলে কিছু নেই, ওখানে পুরো অন্ধকারে ঢেকে থাকে একটা গভর্নমেন্ট ইন্সপেকশন বাংলো, সিসিটিভি কোনো ক্যামেরার ব্যবস্থা নেই, প্রোটেকশন কিচ্ছু নেই, কি বলবেন? সিসিটিভি ক্যামেরা তো সব বাংলোতে এরকম থাকে না, ঠিক আছে, আর যেটা ইনসিডেন্ট হয়েছে তারপর তো এফআইআর করা হয়ে গেছে। কিন্তু এখন মানে পুরোপুরি ওখানে একপাশে দেওয়াল ভাঙা, গেট ওপেন থাকে, লাইটের ব্যবস্থা নেই সাফিসিয়েন্ট, সেজন্য আমি আমাদের এসেই আছে ওকে এখানে পাঠাবো, যদি কিছু এস্টিমেট বা কিছু রকম লাইট যেরকম আপনি লাইট বলছেন ওখানে নেই, কি করা যাবে না সেটা আমি দেখতে পাবো। ম্যাডাম, এই যে মার্কেটটা, এটা তো দীর্ঘদিন থেকে চালু করার একটা চেষ্টা চলছে, এখন পর্যন্ত সম্পূর্ণরূপে চালু হয়ে উঠতে পারেনি। না, এটা তো কনস্ট্রাকশন আছে, এটা তাড়াতাড়ি আমি তো চেষ্টা করবো, নিশ্চয়ই আমার থেকে যিনি আগে ছিলেন উনি বি চেষ্টা করেছেন, আশা করি কি হয়ে যাবে, একটা পজিটিভ অ্যাপ্রোচ থেকেই আগে যেতে হবে। সংস্থার একটা মানে গাফিলতি বলছে বারবার ব্যবসায়ীরা যে ধীরগতিতে কাজ করছে, কি বলবেন? কাজ কি করছে এত বড় একটা কাজ এখানে, যেহেতু আমরা 3 বছর আগে প্রথম কাজটা না করে একটু ঢিলে হয়েছে, এখন যে এজেন্সি কাজ করছে দ্রুত গতিতেই চলছে, পাবলিক যারা ব্যবসায়ী ওদের সমস্যাটা আমরা নিশ্চয়ই সমাধান করার চেষ্টা করছি, যাতে হয়তো দেখতে আসছি। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার